हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा सब भालो आछो। तो तुम्हारा इनडेफिनिट इंटीग्रल कतटा कि करेछो से तो बुझते पारछी ना। आज तुम्हारे डेफिनिट इंटीग्रल शुरू करब, अर्थात निर्दिष्ट समाकल शुरू हबे। तो देखो, निर्दिष्ट समाकल थिरीटा जदि बुझते पारो तो खूब भालो हबे। हाँ, भालो करे बोझार चेष्टा करबे, बार बार भिडियोटा देखबे, ताहले किन्तु बुझेई जाबे। आर जतो एइगुलो बुझते पारबे तोमादेर कनसेपशन किन्तु तत बाड़बे, ए बिषये कोनो सन्देह नेई। तो देखो, लक्ष्य करो, मने करो वाई इज इक्वल टू एफ एक्स, जे कोनो एकटा अपेक्षक। आमि तार एकटा राफ ड्राफ्ट ड्र करछि, देखो लक्ष्य करो, मने करो एटा तो वाई इक्वल टू एफ एक्स। এই যে গ্রাফ মানে কার্ভটা, এই কার্ভটা দেখো, দুটো পয়েন্ট নিলাম এক্স অক্ষের উপরে, একটা এ জিরো একটা বি জিরো। তো লক্ষ্য করো, এ থেকে বি এর মধ্যে অপেক্ষকটা সন্তত, মনে করো তোমরা জানো নিশ্চয়ই কন্টিনিউটি বা সন্তত তোমরা পড়েছো। অর্থাৎ এ থেকে বি এর মধ্যে কার্ভের কোনো জায়গায় কোনো ব্রেক থাকবে না, কোনো প্রকার ব্রেক থাকবে না। তাহলে এ থেকে বির মধ্যে কার্ভটা যদি কোনো ব্রেক না থাকে, তাহলে এ এবং বি এর মধ্যে এক্স অক্ষ কার্ভ নিয়ে এই যে সীমাবদ্ধ জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটার ক্ষেত্রফলটা হচ্ছে এরকমভাবে লিখে থাকি আমরা, এ টু বি এফ এক্স ডিএক্স বা এ টু বি ওয়াই ডিএক্স। তো দেখো, এ টু বি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেটাই এফ এক্স সেটাই ওয়াই তোমরা জানো। এফ এক্স ডিএক্স বা ওয়াই ডিএক্স, আমরা এ থেকে বি এর মধ্যে কার্ভ এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে জায়গা, সেই জায়গার ক্ষেত্রফলটাকে বোঝায়। তো এটা আমরা কি হবে যদি কোনো অঙ্কে বাই ডেফিনেশান, অর্থাৎ সংজ্ঞা থেকে কোনো একটা অঙ্ক ডেফিনিট ইন্টিগ্রাল মানে কোনো একটা ইন্টিগ্রেশনের ভ্যালু যদি বার করতে দেয়, তখন আমরা কীভাবে বার করব তার জন্য এটা। তো আমরা এটাকে বলে থাকি লিমিট অফ সাম, অর্থাৎ যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে কীভাবে কোনো একটা ইন্টিগ্রেশন বার করব, সেটা সেই থিওরিটা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, তো এ থেকে বি এর মধ্যে লক্ষ্য করো, মূলবিন্দু থেকে মনে করো ক্যাপিটাল এ একটা বিন্দু, যার স্থানাঙ্ক বলেছি সাপোজ এ কমা জিরো, ক্যাপিটাল বি একটা বিন্দু যার স্থানাঙ্ক মনে করো বি কমা জিরো। তো আমার এই জায়গাটার এরিয়া বের করতে হবে, মনে করো। তো এরিয়া যদি বার করি আমরা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা কোনো এই যে বক্রাকার অংশ, এটা কোনো চতুর্ভুজ না, তো চতুর্ভুজই নয়, কারণ দেখতে পাচ্ছ নিশ্চয়ই এ থেকে বি এর মধ্যে কার্ভটা কি বক্র। তো এর মধ্যে অন্তর্গত এ থেকে বি এর মধ্যে কার্ভ স্ট্রেট লাইন এবং এ এবং বি এর অন্তর্গত জায়গাটার এরিয়া আমরা বার করব। তো দেখো, ক্যাপিটাল এ বিন্দুটা স্থানাঙ্ক এ কমা জিরো, ক্যাপিটাল বি বিন্দু বি কমা জিরো, তাহলে এ থেকে বি এর মধ্যে এই যে ইন্টারভল তার লেন্থটা নিশ্চয়ই, এই লেন্থটা লক্ষ্য করো এ বিটা নিশ্চয়ই হবে দেখো বি মাইনাস এ। মূলবিন্দু থেকে লক্ষ্য করো এই দূরত্বটা স্মল এ, এ জিরো মিনস মূলবিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বি কমা জিরো, তাহলে এ বির দূরত্বটা কী হবে বি মাইনাস এ। এই যে লেন্থ বি মাইনাসে, অর্থাৎ এই যে ইন্টারভাল লেন্থ অফ দ্য ইন্টারভাল বি মাইনাসে, এটাকে আমরা এন সংখ্যক ইকুয়াল সাব ইন্টারভালে ডিভাইড করব। এন সংখ্যক ইকুয়াল সাব ইন্টারভালে ডিভাইড করব, যাদের প্রত্যেকটা লেন্থ হচ্ছে এইচ একক করে। লক্ষ্য করো ছবিটা দেখো, প্রত্যেকটা লেন কত এইচ একক করে, এটা এইচ, এখান থেকে এটা এইচ এইচ। তাহলে এন সংখ্যক যদি ইন্টারভাল হয় যাদের প্রত্যেকটা লেন্থ যদি এইচ একক করে হয়, তাহলে নিশ্চয়ই এনএইচটা, এনএইচের টোটাল লেন্থ এইচ, দুটো এইচ যোগ করলে দেখো টু এইচ, তিনটে এইচ যদি যোগ করি এক একটা গ্যাপ এইচ একক করে, ইকুয়াল সাব ইন্টারভালের কথা বলেছি, তিনটে ইন্টারভাল যদি যোগ করি টোটাল লেন্থ থ্রি এইচ। তাহলে এন সংখ্যক আমরা হয়তো গুণে এখানে সীমিত কয়েকটা পাবো, কিন্তু আমি জেনারেলি তাকে এন বলছি। তো এন সংখ্যক ইন্টারভালে যদি ভাগ করি এবং যাদের প্রত্যেক
প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ সাব ইন্টারভালগুলোর লেন্থ এইচ একক করে, তাহলে মোট লেন্থ হবে এন এইচ, সেটা কার সঙ্গে সমান হবে না বি মাইনাসে, এন এইচটা কী হবে বি মাইনাসে। তাহলে আমরা বলতে পারবো লক্ষ্য করো এইচ ইজ ইকাল টু বি মাইনাসে বাই এন, বা এন ইকাল টু বলা যাবে বি মাইনাসে বাই এইচ। তো লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এই যে ছোটো ছোটো যে জায়গাগুলো, এই মাথাটা কিন্তু আর্ক, এটা কিন্তু বক্র, যার ফলে ওটা যে একটা আয়তক্ষেত্র সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তো দেখো এই যে লেন্থ এইচ একক, এই লেন্থটাকে আমরা জিরোতে টেন্ড করাবো, এইচ টেন্স টু জিরো। তো দেখো লেন্থটা এইচ একক যদি হয় এবং এইচ যদি জিরোতে টেন্ড করে, এই জিরোতে টেন্ড করা মানে দেখো লক্ষ্য করো এই যে দুটো দাগ খুব কাছাকাছি চলে আসবে। তো খুব কাছাকাছি যদি চলে আসে তাহলে এই মাথায় যে আর্ক সে আর্কটা আমরা কিন্তু আর বুঝতে পারবো না। দেখো খুব কাছাকাছি, এমন কাছাকাছি চলে এসছে, দেখো লেন্থ বলেছিলাম দুটো দাগের মধ্যে, দুটো এই যে ইন্টারভালের লেন্থ এইচ একক বলেছিলাম, সে এইচটা কী করছি আমরা জিরোতে টেন্ড করাচ্ছি। তো জিরোতে যদি টেন্ড করানো যায় তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এই আর দুটো, এই দুটো দাগ এত কাছাকাছি চলে আসবে যে তাদের মধ্যবর্তী যে মানে আর্কটা, সে আর্কটা কিন্তু আমরা বুঝতে পারবো না, সেটা একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রে, প্রায় আয়তক্ষেত্রে টেন্ড হয়ে যাবে। তো ব্যাপারটা কেমন? তো লক্ষ্য করো আমরা এইভাবে প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইন্ডিভিজুয়ালি বার করবো। দেখো এই যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল বার করবো, এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল বার করবো, এটা বার করবো, এটা বার করবো, প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করে তার যদি যোগ করি তাহলে নিশ্চয়ই টোটাল জায়গাটার এরিয়া পেয়ে যাবো। আয়তক্ষেত্র কথাটা আবারও বলছি, আয়তক্ষেত্র কথাটা তখনই বলতে পারছি যদি কি না এই জিরোতে টেন্ড করে, তা না হলে কিন্তু বলা সম্ভব না। তো দেখো মনে করো এই বিন্দুটা এ কমা জিরো, ফাংশনটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যদি এক্সের ভ্যালু এ হয় তাহলে নিশ্চয়ই এই বিন্দুর স্থানাঙ্কটা হবে এ কমা এফ এ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো এক্স ইজ ইকুয়াল টু এ আমরা ফাংশনে পুট করলাম, পুট করলে ওয়াইয়ের ভ্যালু কী পাচ্ছি এফ এ, তাহলে নিশ্চয়ই বিন্দুর স্থানাঙ্ক এ কমা এফ এ। আবার দেখো এটা যদি এইচ একক হয়, এখান থেকে এটা যদি এইচ একক হয় তাহলে লক্ষ্য করো এখান থেকে এই দৈর্ঘ্যটা কত হবে এ প্লাস এইচ, সেটা আবার যদি ফাংশনে পুট করি এফ অফ এ প্লাস এইচ, তাহলে এই যে বিন্দুটা লক্ষ্য করো এখানে লিখলে তোমরা বুঝতে পারবে না, আমি দূরে লিখছি এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ। ঠিক একইভাবে এই যে বিন্দুটা সেটা হবে নিশ্চয়ই এ প্লাস টু এইচ, আবার যদি এ প্লাস এইচের সঙ্গে এইচ যোগ করি এ প্লাস টু এইচ এফ অফ এ প্লাস টু এইচ, নিশ্চয়ই এইভাবে হবে। তো লাস্ট যে বিন্দুটা, এই বিন্দুটা সেটা দাঁড়াবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু এইচ, এ প্লাস দেখো এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ এফ অফ এ প্লাস টু এইচ, তাহলে এন মাইনাস ওয়ান ইন টু এইচ এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু এইচ। তো লক্ষ্য করো এইচ যদি জিরোতে টেন করে তাহলে সেটা কী হয়ে যাবে, এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, আচ্ছা এ টু বি, এই যে টোটাল জায়গাটার এরিয়া কীভাবে লিখছি দেখো, এ টু বি এফ এক্স ডি এক্স ইজ ইকাল টু লেখা যাবে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ যদি জিরোতে টেন না হয় তাহলে তো এটা আয়তক্ষেত্র হবে না। লক্ষ্য করো প্রথম যে আয়তক্ষেত্র, লক্ষ্য করো তার প্রস্থ কত এইচ একক, লেন্থ কত এফ এ, তাহলে নিশ্চয়ই তার এরিয়াটা হবে এইচ ইন্টু এফ এ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরেরটা লক্ষ্য করো তো এইচ ইন্টু এই যে এফ এ প্লাস এইচের জন্য ওয়াই কী দিচ্ছে এফ অফ এ প্লাস এইচ, তাহলে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, তার পরেরটা এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ, এইভাবে চলতে থাকবে। লাস্ট যে আয়তক্ষেত্রটা হবে সেটার এটা কী হবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তো দেখো এ টু বি এফ এক্স ডি এক্স, কারণ প্রথম যে এটা আয়তক্ষেত্র তার ক্ষেত্রফলটা এটা, দ্বিতীয় যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফলটা এটা, এরকম করে যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রফল বার করে তার যদি যোগ করি তাহলে টোটাল জায়গার এরিয়া পাবো। সেই টোটাল জায়গাটা কীভাবে লিখি আমরা, এ টু বি এফ এক্স ডি এক্স, যেখানে এটাকে বলি আমরা লোয়ার লিমিট, বিটাকে বলি আমরা আপার লিমিট। তো লক্ষ্য করো এবার এইচটা তো সবার মধ্যে থেকে কমন যাচ্ছে, তো কমনটা কমন নিয়ে বাইরে নিয়ে এসো, এইচ ইন্টু এফ অফ এ এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ প্লাস টু এইচ এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। দেখো এটা খুচরো আছে মনে করো, এটা কাস্ত অবস্থায় লিখছে, কীভাবে লেখা হয় দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সিগমা আর ইকাল টু জিরো আপ টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। দেখো সিগমা ক্যাপিটাল সিগমা, সামেশানকে আমরা ক্যাপিটাল সিগমা দিয়ে প্রকাশ করি। দেখো লক্ষ্য করো আরটা যখন জিরো, দেখো এ প্লাস জিরো ইন্টু এইচ,
দ্যাট ইজ এফ অফ এ, সেটা এফ অফ এ। আর এর ভ্যালু জিরোর পরে কত, ওয়ান, সামেশন মানে যোগফল, প্লাস লিখতে লিখতে যাব আর এক এক করে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে ভ্যালু বসাতে বসাতে যাব, মাথায় যেটা আছে লাস্ট ভ্যালু সেটা বসবে। তো লক্ষ্য করো জিরো, তারপরে যদি ওয়ান পুট করি দেখো আরের জায়গায় ওয়ান পুট করলে এফ অফ এ প্লাস এইচ, এই যে এফ অফ এ প্লাস এইচ। আরের জায়গায় যদি টু পুট করি দেখো সামেশন মানে যোগফল প্লাস এফ অফ এ প্লাস টু এইচ, এই করে মাথায় এন মাইনাস ওয়ান দেখো এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তাহলে এটা কী লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামিশান আর ইকাল টু জিরো টেন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এটা যদি না লিখে কেউ লেখে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সিগমা আর ইকাল টু ওয়ান আপ টু এন, দেখো জিরো আপ টেন মাইনাস ওয়ান মানেও এন সংখ্যক, আবার ওয়ান আপ টু এন মানে সেও কিন্তু এন সংখ্যক, এফ অফ এ প্লাস আর এইচ সেটাও কিন্তু হবে। যেখানে এটা বল ভুলবো না আমরা, এন এইচ এর ভ্যালুটা বি মাইনাসে। তো লক্ষ্য করো কি চলে এসছে, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সিগমা আর ইকাল টু জিরো অফ টেন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। দেখো মনে হতে পারে জিরো অফ টেন মাইনাস ওয়ান আর ওয়ান অফ টেন কেন এক জিনিস, নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে। তা লক্ষ্য করো এক্ষেত্রে যদি তুমি জিরো থেকে নাও তাহলে লক্ষ্য করো প্রথম যে আয়তক্ষেত্রটা তার বাহুটা এটা ধরছি আমরা, দ্বিতীয় যে আয়তক্ষেত্রটা এই যে আয়তক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য এটা ধরছি, তৃতীয় যে আয়তক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য, দেখো প্রস্তুত প্রত্যেকটা এইচ একক করে তার বাহুর দৈর্ঘ্য এটা ধরছে, তাহলে লাস্ট যে আয়তক্ষেত্রটা সেটার বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই এটা ধরা পড়বে এই যে আয়তক্ষেত্রটা। দেখো লক্ষ্য করো প্রথমটার কথা বিবেচনা করো তার বাহুর দৈর্ঘ্য এটা, দ্বিতীয়টার কথা বিবেচনা করো সামনের বাহুটা নিচ্ছি আমরা, তাহলে লাস্ট আয়তক্ষেত্রটা যখন নেবো তাহলে নিশ্চয়ই সামনের বাহু এটা হবে। কিন্তু যদি তুমি আরিকাল টু ওয়ান আপ টু এন নাও তখন লক্ষ্য করো এনের জন্য ভাবো, উল্টো করে ভাবো, তখন নিশ্চয়ই এই বাহুটা পাবে, তখন এই আয়তক্ষেত্রটা দ্বিতীয়টার ক্ষেত্রে লক্ষ্য করো এটা, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করো এটার ক্ষেত্রে কী হবে, একদম প্রথম আয়তক্ষেত্রটার ক্ষেত্রে তখন বাহুটা এটা ধরা হবে। তাহলে এই দৈর্ঘ্যটা কত ছিল দেখো এ এ প্লাস এইচ, এই যো এ প্লাস এইচ, এ প্লাস এইচের জন্য এটা কী ছিল এফ অফ এ প্লাস এইচ। সেই জন্য দেখো লক্ষ্য করো যখন তুমি ওয়ান অফ টেন পুট করবে দেখো ফার্স্টে ওয়ান পুট করলে এফ অফ এ প্লাস এইচ, ঠিক আছে। তো এইভাবে এটা হবে, তাহলে দেখো এই দুটোই কিন্তু তোমাদের জানতে হবে, একটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামিশান আর ইকাল টু জিরো অফ টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, অথবা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামিশান আর ইকাল টু ওয়ান অফ টু এন এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এন এইচ ইজ ইকাল টু বি মাইনাসে। তোমরা দেখবে তোমাদের সিলেবাসে শুধুমাত্র অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ বীজগাণিতিক অপেক্ষক এবং এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ সূচকীয় অপেক্ষক, এই দুটো মাত্র দুটো জিনিসের সামেশান পরীক্ষায় দেখবে সিলেবাসে আছে এবং পরীক্ষায় আসে। কোনো ত্রিকোণমিতি ফাংশন লগারিদমিক ফাংশন এটা কিন্তু এক্সামে সংজ্ঞা থেকে প্রুফ করতে বলবে না। তো লক্ষ্য করো আমরা যদি কোনো অ্যালজেব্রিক ফাংশনের অঙ্ক থাকে তখন আমরা আর ইকাল টু ওয়ান অফ টেন এটা ইউজ করব, এটা একটু মাথায় রেখে দেবে অ্যালজেব্রিক ফাংশন থাকলে, আমি একটু বললাম ভিডিওটা দেখবে মনে রেখে দেবে অ্যালজেব্রিক ফাংশন হলে তাতে একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তোমাদের সিলেবাসে বললাম শুধুমাত্র অ্যালজেব্রিক ফাংশন বীজগাণিতিক অপেক্ষক আছে আর কি এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এটা ইউজ করবে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে, এক্সপোনেনশিয়াল ফাংশন বাংলায় কী বলি সূচকীয় অপেক্ষক, সূচকীয় অপেক্ষক কারা, এ টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এরা হচ্ছে সূচক, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মনে করো এরা হচ্ছে সূচকীয় অপেক্ষক। অ্যালজেব্রিক ফাংশন তাদের ক্ষেত্রে ইউজ করবো কোনটা, এটা। আর যারা বীজগাণিতিক অপেক্ষক যদি কোনো অঙ্কে থাকে তখন আমরা ইউজ করবো কোনটা, এইচ ইন্টু সিগমা আর ইকাল টু ওয়ান অফ টেন এফ অফ এ প্লাস আর এইচ। অ্যালজেব্রিক ফাংশন কারা মনে করো এক্স, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই টাইপের ফাংশনকে বলি আমরা কি না অ্যালজেব্রিক ফাংশন, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবো। তাতে দেখবে অন্যটা ইউজ করলে হবে না আমি বলছি না, কিন্তু দেখবে ক্যালকুলেশনে সুবিধা পাবে। যেমন তুমি যদি মনে করো এটা আর ইকাল টু ওয়ান অফ টেন এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করবে নিশ্চয়ই আনসার আসবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হবে। তো সেই জটিলতা এড়ানোর জন্য আমরা কী করবো, এটা এটা ব্যবহার করব, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও মোর জেনারেলাইজড ফর্মে আরও অন্যভাবে ব্যাখ্যা করা যায়। তারপরে আমরা দেখো ইকুয়াল ইন্টারভালে নিয়েছি আমরা, ইকুয়াল ইন্টারভাল না নিয়ে জিপিতে থাকবে সেরকমভাবেও নেওয়া যায়, তো সেগুলো তোমাদের সিলেবাসে নেই আর সময় তো খুব মানে বেশি নেই, ঠিক আছে, সীমিত সময়ের মধ্যে তোমাদের এক্সামের মতো করে তৈরি করতে হবে, সেই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না, আরও অন্যভাবে এগুলোকে আরও ব্যাখ্যা করা যায়। তো আমি তোমাদের দুটো এক্সাম্পল নেব, একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের রেসপেক্টে অঙ্কটা কীভাবে করবে আর অ্যালজেব্রিক ফাংশনের রেসপেক্টে সংজ্ঞা থেকে যখন কোনো একটা অঙ্ক থাকবে কীভাবে করবে সেটা। তো দেখো তোমাদের যদি কোনো অঙ্কে সংজ্ঞা হইতে প্রমাণ করো বাই দ্য মেথড অফ
ফার্স্ট প্রিন্সিপাল, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে প্রমাণ করতে যখন বলবে তখনই কিন্তু আমরা এই এটা ব্যবহার করব। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি দেখো দুটো এক্সাম্পল নিচ্ছি, তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। কি প্রুফ করলাম একটু সাইডে লিখে রাখি, তাহলে আমাদের সুবিধাই হবে। এ টু ডি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু কী দেখলাম আমরা, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ ইন্টু সিগমা আর ইকাল টু জিরো অফ এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর ইচ, অর লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সিগমা আর ইকাল টু ওয়ান অফ টু এন এফ অফ এ প্লাস আর ইচ, হোয়ার আর এইচ ইজিক্যাল টু বি এন এইচ ইজিক্যাল টু বি মাইনাস এ। এটা আমাদের মনে রাখতে হবে। মনে করো সংজ্ঞা হইতে অঙ্ক একটা থাকলো এরকম, সংজ্ঞা হইতে বা প্রাথমিক তত্ত্ব হইতে একই কথা, যেটাই সংজ্ঞা হইতে সেটা প্রাথমিক তত্ত্ব থেকে, বাই দ্য মেথড অফ ফার্স্ট প্রিন্সিপাল। সংজ্ঞা হইতে মনে করো একটা অঙ্ক থাকলো এরকম জিরো টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স, এর মান নির্ণয় করো। সংজ্ঞা হইতে জিরো টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স, তার ভ্যালু বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এক্স স্কোয়ার প্লাস টু এটাই এফ এক্স, এখানে এফ এক্সটা কিন্তু অ্যালজেব্রিক ফাংশন। দেখো এক্স স্কোয়ার প্লাস টু এটা কিন্তু অ্যালজেব্রিক ফাংশন, তো জিরো টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স তার ভ্যালু কী করে বার করতে হবে সংজ্ঞা থেকে, সেটা একটু দেখো। লিখবে সংজ্ঞা হইতে পাই, তোমাদের বলেছি অ্যালজেব্রিক ফাংশন হলে তখন আমরা ইউজ করবো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সিগমা আর ইকাল টু ওয়ান অফ টু এন এফ অফ এ প্লাস আর এইচ। মাথায় রাখতে হবে যেখানে এটা কিন্তু লোয়ার লিমিট, বিটা কী ছিল না আপার লিমিট। তো সংজ্ঞা হইতে পাই লক্ষ্য করো, বাই ডেফিনেশন জিরো টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স ইজিক্যাল টু কী বলতে পারবো, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামিশান আর ইকাল টু ওয়ান অফ টু এন এফ অফ এ প্লাস আর এইচ। এটা দেখো লোয়ার লিমিট, আমাদের অঙ্কের লোয়ার লিমিটটা কত, জিরো, জিরো প্লাস আর এইচ, যেখানে এন এইচের ভ্যালুটা বি মাইনাসে। দেখো এখানে আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট জিরো, দেখো এন এইচের ভ্যালু ছিল বি মাইনাসে, আমাদের এখানে এ মিন্স জিরো বি মিন্স ওয়ান, তাহলে এন এইচটা কী হবে ওয়ান মাইনাস জিরো, এন এইচটা ওয়ান, এটা কিন্তু আমাদের হাতে থাকবে। এবার দেখো এখানে এফ এক্সটা কি, এ টু বি এফ এক্স ডিএক্স, এখানে কিন্তু এফ এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু, এখানে আমরা একটু সাইডে বার করে নেবো তাহলে মূল অঙ্কটা শর্টে হবে এক্স স্কোয়ার প্লাস টু। তো লক্ষ্য করো এফ অফ জিরো প্লাস আর এইচ মিন্স আর এইচ, তাহলে এফ অফ আর এইচ কী হবে, দেখো এক্স রিপ্লেস হচ্ছে আর এইচ দিয়ে, তাহলে রাইট হ্যান্ড সাইড এক্সের জায়গায় আর এইচ বসে দাও, আর এইচের হোল স্কোয়ার প্লাস টু, দ্যাট ইজ আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু। তো এফ অফ আর এইচের ভ্যালু এটা দেখলাম, এবার দেখো এফ অফ জিরো প্লাস আর এইচ এফ অফ আর এইচের ভ্যালুটা পুট করবো, তাহলে লেখা যাবে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সিগমা আর ইকাল টু ওয়ান অফ টু এন আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু। এটা তো লিখতে পারলে বারবার ভালো হয়, অন্তত প্রথম লিখবে আর লাস্টের দিকেও লিখে দেবে, যেখানে এন এইচের ভ্যালুটা বারবার বলতে পারলে খুবই ভালো হয়। এন এইচের ভ্যালুটা কত না ওয়ান, ইজিক্যাল টু একটু সরিয়ে দিকে লিখি। এবার দেখো এটা সিগমা আছে, আস্ত অবস্থায় আছে, এটাকে আমরা খুচরো করছি, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু, লক্ষ্য করো আর যদি ওয়ান পুট করি দেখো তো ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু, আর এর ভ্যালু যদি টু পুট করি টু স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু, আর এর ভ্যালু যদি থ্রি পুট করি থ্রি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু, ডট ডট ডট, আর এর ভ্যালু যদি আমরা এন পুট করি এন স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু। লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু, এটা লিমিট এইচ টেন্স টু জিরো, লক্ষ্য করো এইচ ইন্টু ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেটটা তুলে দিয়ে দেখো ফার্স্ট প্রত্যেকটার ফার্স্ট টার্মগুলো ধরে এক জায়গায় করো, এবং সেখানে দেখো এইচ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এইচ স্কোয়ার যদি কমন নেই, এখানে পড়ে থাকলো ওয়ান স্কোয়ার, এখানে পড়ে থাকলো টু স্কোয়ার, প্রত্যেকটা ব্র্যাকেটের ফার্স্ট টার্মগুলোর মধ্যে থেকে এইচ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এইচ স্কোয়ার যদি কমন নেই ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 প্লাস এন স্কোয়ার প্লাস
2 + 2 + 2 দেখো দুটো দুই যোগ করলে 4 হয় তিনটে দুই যোগ করলে কত হয় 6 3 × 2 তাহলে n সংখ্যক দুই যদি আমরা যোগ করি হবে কিন্তু n * 2 আবারো দেখো দুটো দুই যদি যোগ করি 4 2 * 2 তিনটে দুই যদি যোগ করি 3 * 2 6 তাহলে লক্ষ্য করো এখানে r = 1 অফ 10 আমরা n সংখ্যক টার্ম আছে এখানে তো +2 + 2 + 2 + 2 n সংখ্যক 2 যদি যোগ করা যায় হবে কি 2 * n এবার তোমাদের একটা কথা বলি দেখো কোন অ্যালজেব্রিক ফাংশনের সংজ্ঞা থেকে অঙ্ক করতে গেলে তোমাদের ক্লাস 11 এর তিনটে সূত্র মনে রাখতে হবে 11 এর সূত্র তিনটে মনে রাখতে হবে সেগুলো ভুলে গেলে কিন্তু হবে না তোমাদের মনে আছে কিনা জানি না আমি বোর্ডে তো আরেকবার লিখে দিচ্ছি দেখো যে কোন অঙ্কে এটা চলে আসবে সাম অফ দা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার যোগফল n * n + 1 / 2 অনেকে হয়তো ভুলে যেতে পারো অনেকের যে মনে আছে সেও জানি কিন্তু অনেকে হয়তো ভুলে যেতে পারো 1 + 2 + 3 ডট ডট করে n অফ দি যোগফলটা n * n + 1 / 2 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n স্কয়ার স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সাম অফ দা স্কয়ার অফ দা ন্যাচারাল নাম্বার নিশ্চয়ই জানো n * n + 1 * 2n + 1 / 6 সাম অফ দা কিউব অফ দা ন্যাচারাল নাম্বার n * n + 1 / 2 গোটাটা হোল স্কয়ার সাম অফ দা কিউব অফ দা ন্যাচারাল নাম্বার n * n + 1 / 2 তার হোল স্কয়ার তো লক্ষ্য করো লিমিট h টেন্ডস টু 0 কি চলে আসছে দেখো h * h স্কয়ার ইনটু 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার + n স্কয়ার ফর্মুলাটা কি দেখেছি আমরা n * n + 1 * 2n + 1 / 6 + 2n যেখানে এই যেখানে n h এর ভ্যালু 1 সেটা কিন্তু ভুলে গেলে চলবে না মাঝে দুটো একটা মিস হতেই পারে কিন্তু প্রত্যেকটা লাইনে লিখলে ভালো হয় যেখানে n h এর ভ্যালুটা কত না 1 এবার একটা তোমাদের কথা বলি দেখো h টা মাল্টিপ্লাই করে দেবে তাহলে h * h স্কয়ার মানে কত h কিউব যখন h কিউব আসবে ঠিক দেখবে তিনটে ফ্যাক্টর থাকবে গুণ হিসাবে দেখো তিনটি উৎপাদক এখানে গুণ হিসাবে আছে প্রত্যেকটা উৎপাদকের মধ্যে একটা করে h গুণ হিসাবে লিখবে দেখো এখানে শুধু n তো h গুণ করলে n h একটা ফ্যাক্টর থাকলে দেখবে জাস্ট h থাকবে প্রত্যেকটা অঙ্কে কিন্তু এটা করবে তো লক্ষ্য করো লিমিট h টেন্ডস টু 0 h * h স্কয়ার h কিউব আমি প্রত্যেকটা ফ্যাক্ট h কিউব h * h * h তিনটে h একটা h n এর সঙ্গে গুণ করলাম n h একটা h দ্বিতীয় ফ্যাক্টরে গুণ করলাম n h + h একটা ফ্যাক্টর একটা h তৃতীয় ফ্যাক্টরে গুণ করলাম প্লাস এইচ বাই সিক্স প্লাস টু এন এইচ যেখানে এন এইচ এর ভ্যালু 1 তাহলে দেখো n * h যখন একসঙ্গে থাকবে ভ্যালু 1 আর h টেন্ডস টু 0 বলা আছে তাহলে h যেখানে সিঙ্গেল আছে সেখানে h এর জায়গায় কি বসিয়ে দেবে 0 বসিয়ে দেবে তো দেখো লক্ষ্য করো টু সরি n h এর ভ্যালু কত 1 তাহলে 1 ইন্টু 1 প্লাস 0 দেখো যেখানে h টেন্ডস টু 0 যেখানে সিঙ্গেল h আছে h এর জায়গায় কিন্তু আমি 0 বসিয়ে দিচ্ছি 2 ইন্টু 1 প্লাস 0 বাই 6 প্লাস 2 ইন্টু 1 তো লক্ষ্য করো 2 বাই এখানে কত হচ্ছে 1 এটাও তো 1 এখানে 2 2 বাই 6 মানে 1/3 1/3 প্লাস 2 3 ইন্টু 2 6 7 বাই 3 তো আমরা সংখ্যা থেকে এটা বার করলাম এবার অঙ্কটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিই একটু সাইডে দেখে নিই এক্স স্কোয়ারের ইন্ডিকেশন করলে তোমরা জানো নিশ্চয়ই এক্স কিউব বাই 3 প্লাস 2 ইন্টু 1 শুধু 2 মানে 2 ইন্টু 1 1 এর জন্য এক্স লিমিটটা বসিয়ে দিই দেখো তোমরা জানো নিশ্চয়ই প্রথমে আপার লিমিট পুট করতে হয় এক্স এর জায়গায় যত জায়গায় এক্স থাকবে এক্স এর জায়গায় আপার লিমিট বসাবে তো এক্স এর জায়গায় যদি আপার লিমিট বসাই তাহলে 1 কিউব বাই 3 প্লাস এটা আপার লিমিট 1 এক্স এর জায়গায় বসালে 2 ইন্টু 1 মাইনাস এবার লোয়ার লিমিট 0 আমরা 0টা বসাবো 0 কিউব বাই 3 প্লাস 2 ইন্টু 0 তাহলে ক্যালকুলেশন করলে এটা তো 0 হয়ে গেল দেখো এটা পাচ্ছি 1/3 প্লাস 2 দেখো 3 ইন্টু 2 6 প্লাস 1 7 বাই 3 আমরা চেক করে দেখে নিলাম অঙ্কটা ঠিক আছে কিনা এটার স্বাভাবিকভাবে ইন্ডিকেশন করার পরে এরকম লিমিটটা প্রথমে আপার লিমিট বসাতে হয় মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হয় নেক্সট ক্লাসে তোমাদের নিশ্চয়ই ব্যাপারটা আলোচনা করব তো সেক্ষেত্রে লক্ষ্য করো ভ্যালু চলে এসেছে কত 7/3 আমরা কিন্তু সংজ্ঞা থেকে একেবারে গোড়া থেকে কীভাবে উৎপত্তি হয়েছে লিমিট অফ সাম সেখান থেকে প্রুফ করলাম কিন্তু আনসারটা কত 7/3 তো যদি কোনো অঙ্কে এরকম সংজ্ঞা থেকে প্রুফ করো বলে দেখবে সেটা 4 নম্বরের অঙ্কই সাধারণত হবে ঠিক আছে সেখানে তোমরা জানো জট করে এটা ইন্ডিকেশন করে দিয়ে লিমিট পুট করে ভ্যালু দিয়ে দিও না তাহলে কিন্তু মার্ক্স পাবে না
তো লক্ষ্য করো 7/3 এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখলাম কত 7/3 এবার আমরা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় অপেক্ষকের একটা অঙ্ক দেখব আমরা অ্যালজেব্রিক ফাংশনে দেখলাম এবার সংজ্ঞা থেকে সূচকীয় অপেক্ষকের ভ্যালু আমরা হিসাব করে একটু দেখি দেখো সংজ্ঞা হইতে 1 to 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর মান নির্ণয় করো একটা অঙ্ক আসলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x ই এর পাওয়ার বেসটা কনস্ট্যান্ট পাওয়ার যদি ভেরিয়েবল হয় তাকে বলি আমরা সূচকীয় অপেক্ষক তো দেখো আমরা সংজ্ঞা থেকে বার করবো তোমাদের বলেছিলাম তোমরা যদি সূচকীয় কোনো অপেক্ষক হয় তাহলে যে যেটা এ টু বি এফ এক্স ডিএক্স এর যে ফর্মুলাটা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামিশান আর ইকাল টু জিরো অফ এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর ইচ সেটা পুট করবে অর্থাৎ ফার্স্ট যে ফর্মুলা সেই ফর্মুলাটা কিন্তু আমরা পুট করবো তো দেখো বাই ডেফিনেশন লিখবে সংজ্ঞা হইতে পাই কী পাই লিখবে 1 to 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এটা সমান সমান কী লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশান আর ইকাল টু জিরো অফ টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ দেখো আমাদের অঙ্কের লোয়ার লিমিটটা কিন্তু 1 আগে যে অঙ্কটা করালাম সেখানে লোয়ার লিমিট 0 ছিল কিন্তু আমাদের অঙ্কের লোয়ার লিমিটটা কত 1 এফ অফ 1 + আর এইচ যেখানে এনএইচ এর ভ্যালুটা বি মাইনাসে 2 - 1 দ্যাট ইজ 1 এনএইচ এর ভ্যালুটা 2 - 1 দ্যাট ইজ 1 লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামিশান আর ইকাল টু জিরো অফ টু এন মাইনাস ওয়ান দেখো আমরা একটু সাইডে বের করে নেব এই ভ্যালুটা কত আমাদের অঙ্কে এফ এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লক্ষ্য করো এফ এক্সটা কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো এফ অফ 1 + আর এইচ তার ভ্যালুটা সাইডে বার করলে মূল অঙ্কের থেকে একটু অঙ্কটা দেখতে ছোটো লাগে আর বোর্ডের একেবারে নিচের দিকে চলে আসবে সেই জন্য আমি সাইডে করে নিচ্ছি তোমরা সাইডে করতে পারো এক্সামে যখন অঙ্কটা থাকবে সাইডে করতে পারো এক্স রিপ্লেস হচ্ছে দেখো 1 + আর এইচ দিয়ে আমি 1 + আর এইচ দিয়ে রিপ্লেস করলাম এবং আলাদা করে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এইচ দেখো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ দিস ইজ কনস্ট্যান্ট টার্ম একেবারে লিমিটের বাইরে বার করে দাও ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে এই অবস্থায় রাখলে কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়ই হতো তো লক্ষ্য করো আর ইকাল টু জিরো যখন পুট করবে দেখো ই টু দি পাওয়ার মাইন জিরো পুট করা মানে ই টু দি পাওয়ার জিরো মাইনাস জিরো তো হয় না ই টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ 1 তো 1 পুট করলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ 2 পুট করলে ই টু দি পাওয়ার মাইনাস 2 এইচ ডট ডট ই টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1 ইন্টু এইচ যেখানে এন এইচ এর ভ্যালু কিন্তু এখানে লেখা হয়নি আমি এখানে লিখে দিচ্ছি এন এইচ এখানে সব জায়গায় লিখলে ভালো হয় যেখানে এনএইচ এর ভ্যালু 1 এনএইচ যখন একসঙ্গে থাকবে ভ্যালু 1 তো দেখো অ্যালজেব্রিক ফাংশনের অঙ্ক যখন মনে রেখে দেবো তখন যখন যেমন আমরা দেখেছি সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য ন্যাচারাল নাম্বার সাম অফ দ্য কিউব অফ দ্য ন্যাচারাল নাম্বার মনে রাখতে হয় তেমনি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের অঙ্ক যখন লিমিট অফ সাম হিসাবে করবে গুণোত্তর প্রগতির ওই ফর্মুলাটা মনে রাখতে হবে কারণ দেখো প্রত্যেকটা অঙ্কে দেখবে গুণোত্তর প্রগতিতে আসবে দেখো এই সিরিজটা জিপিতে আছে যার ফার্স্ট টার্মটা 1 ফলো করলে দেখতে পাবে কমন রেশিও ই টু দি পাওয়ার মাইনাস এইচ দেখো 1 কি ই টু দি পাওয়ার মাইনাস এইচ দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ তাকে যদি আবার ই টু দি পাওয়ার মাইনাস এইচ দিয়ে গুণ করি নিশ্চয়ই ই টু দি পাওয়ার মাইনাস 2 এইচ এইভাবে চলতে থাকবে তো তোমরা জিপি সিরিজের সামেশানের ফর্মুলা জানো ফার্স্ট টার্ম যদি এ হয় এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1 এটা লিখেছিলাম যখন আরটা একের থেকে বড় অথবা এ ইন্টু 1 - আর টু দি পাওয়ার এন বাই 1 - আর দেখেছিলাম যখন আরটা একের থেকে ছোটো তো লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্মটা 1 আর কমন রেশিও ই টু দি পাওয়ার মাইনাস এইচ মিনস 1 - ই টু দি পাওয়ার এইচ যেটা তো একের থেকে ছোটো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 লিমিট এইচ টেন্স টু জিরো 1 - আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এইচ তার হোল টু দি পাওয়ার এন বাই 1 - ই টু দি পাওয়ার মাইনাস এইচ যেখানে এন এইচ এর ভ্যালু যে 1 সেটা আমরা ভুলবো না
এবার লক্ষ্য করো এন এইচ তো একসঙ্গে থাকলে ওয়ান, সরি এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচটা মিস্টেক হয়ে গেছে দেখো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ, এন এইচ এর ভ্যালু ওয়ান সেটা বসিয়ে দিলাম, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ বাই এইচ, দেখো এইচটা দেখো লক্ষ্য করো উপরে উঠে গেলে এইচ ইনটু হবে। তো আমরা এই পোর্শনটা একটু মুছে দিয়ে এখানে বলবো আচ্ছা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ, ওটা বাইরে বার করে দিলাম, ওয়ান বাই লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এইচ মিন্স ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ, তাহলে হিসাব করলে দেখো লক্ষ্য করো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ ইন্টু ই টু দি পাওয়ার এইচ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো, এটা একদম আলাদা করে দিলাম ই টু দি পাওয়ার এইচ লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো ইন্টু, লক্ষ্য করো এর ভ্যালু তোমরা লিমিটে পড়েছো নিশ্চয়ই, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান হয়, তাহলে এইচ টেন্স টু জিরো লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, সেও নিশ্চয়ই ওয়ান হবে, আবার ই টু দি পাওয়ার জিরো মিন্স ওয়ান, তাহলে আনসারটা হবে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু। তো আমরা এইভাবে অঙ্কগুলো করব, তো এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে আমরা অঙ্ক এইভাবে করব, অ্যালজেব্রিক হলে আগেরটা দেখিয়েছি, দেখবে যে কোনো অঙ্কে আমি তো তোমাদের দেখিয়ে দিলাম যে কোনো অঙ্ক তোমাদের সিলেবাসে আইদার অ্যালজেব্রিক ফাংশন নতুবা এক্সপোনেনশিয়াল ফাংশন, কোনো লগারিদমিক ফাংশনের অঙ্ক বা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের অঙ্ক সিলেবাসে কিন্তু নেই, তোমাদের করার প্রয়োজন নেই, তোমরা দেখবে দীর্ঘ মানে দীর্ঘ অনুশীলনী যে চ্যাপ্টারটা সেইখানে কিন্তু এটা পাবে, এই অঙ্কগুলো একটু খুঁজে নেবে, ডেফিনেট ইন্ডিগালের সংজ্ঞা হইতে প্রুক করো যেখানে অঙ্কগুলো বলেছে সেখানে অঙ্কগুলো করবে, ভালো করে এক্সাম্পলগুলো দেখবে, নিঃসন্দেহে ভিডিওটা বারবার দেখবে, তাহলে কিন্তু তোমাদের কী বলেছি সেটা সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবে, অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবে, ঠিক আছে।